বক্তব্য গুলো শোনা যায় এর সততা সম্পর্কে আপনি আমার কাছে জানতে চেয়েছেন ভাই আপনাকে সেজন্য ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো আবিল্লাহ তফিক আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লাহ ও আলাহ আলিহিহিজীন ভাই আমরা কোরআন মাধ্যমে এটা জানছি না যে অমুক বারে বা অমুক রাতে যদি কেউ মারা যায় তাহলে তার গোর আজাব বা কবরের আজাব পর্যন্ত মানে রহিতে থাকবে বা বন্ধ করে দেওয়া মাফ করে দেওয়া হবে এটা আমার জানা নেই তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে রমজান মাস সম্পর্কে রসুরুল্লাহ সাল্লাহ আল্লাম যেটা সহিয়াসী রয়েছে বাবুল লেখাত আবু আবু নিরান আবু আবু নিরান। রমজান মাসের বদল হচ্ছে আর রমজান মাসে জন্য রব্বুল আলিন জাহান নামের দরজাগুলো বন্ধ করে রাখেন গল্লে খাত আবু ফতিহাত আবহাওয়া বলছেন আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর খবরের খবরটাকে জান্নাতের টুকরা বা জাহান অংশ বলা হয় এই থেকে যে খবরের ভিতরে জাহান হাওয়া বাতাস আসতে থাকে আর জান্নাতের হাওয়া পাতা শাস্তি থাকে জান্নাতীদের জান্নাতিদের খবরে তো যদি দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে তখন আর ওই জাহান্নামের হাওয়া আসবে না জান্নাতের হাওয়া পথে আসবে জান্নাতেরটা আসবে জান্নাতের যদি খুলে দেওয়া হয় আসবে তো জাহান আসবে না এই জন্য অনেকেই ধারণা করে যে জাহান্নাম জাহান্নাম শাস্তি রমজান মাসে মহকুব থাকে খবরের ভিতরে হ্যাঁ আলাম আলম এর বাইরে আমার তেমন কিছু জানা নাই খবরের আজাব তো এভাবে হওয়ার কথা না হ্যাঁ সৈহাজের মাধ্যমে আমরা কিছু জানছি না অল্লাহ আলাম সব তাহলে এরকম ধরনের অনেক অচল কথা বা অনেক সয়াজ বিরোধী কথা আমরা শুনতে পাই এগুলোতে আমাদের কান না দিয়ে আমাদেরকে শুক্রবারে বা শুক্রবার রাতে বা দিনে অনেকেই অনেক খারাপ লোক মরে আছে তার তারা জাহান্নাম থেকে মাফ পেয়ে গেল এরকম ধরনের একটা আহ বেতলিল ধ্যান ধারণা বা বিশ্বাস আমরা রাখবো না ইনশাআল্লাহ আমাদের না রাখা উচিত হবে তবে কবরে শাস্তি থেকে বাঁচার মতো আমল করে গেলে রক্ষা পাবে সে যে কোনো বাড়ি মৃত্যুবরণ করুক যে কোনো সময় মৃত্যুবরণ পাক আমাদেরকে সৎসালে বান্দা হিসেবে বরণ করার আল্লাহফাকের বাণী যেভাবে তিনি বলেছেন আবুল্লাহ ইমন শায়েদ ওয়ান ওয়াজি মোলা ওয়ালাতা মতুন না ইল্লাহ আনতু মুসলিমন তোমরা মুসলমান হওয়া ছাড়া না। তা আমরা যেন সব মুসলমান থাকতে পারি আমাদের মৃত্যুরা যেন মুসলমান অবস্থায় হওয়ায় মুসলমান অবস্থা হলেই কবরের আজাব থেকে আমরা রক্ষা পাবো এটাই মূল কথা এটাই কোরান হারিসের কথা আল্লাহফা এটার ওপর বিশ্বাস রেখে আমাদেরকে সঠিক আমল করার رب العالمين <سؤال> ونكرهن جوجا عمل كرا إسلام الشريعة مطابق عمل كرا رب العالمين توفيق دنا آمين هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله